আমাদের বাগানে অনেক রকম গাছ থাকে, আর প্রত্যেকটা গাছে হয়তো এক এক রকমের পোকা লেগে থাকে। যেমন আমরা বেশিরভাগ দেখতে পাই মেলিবাগ, জাব পোকা, যে কোনো ধরনের শোষক পোকা, এই ধরনের পোকাগুলো কখনো সাদা মাছি দেখা যায়। তো প্রত্যেকটা পোকাকে এক এক রকমভাবে ট্রিটমেন্ট করা সত্যিই খরচ সাপেক্ষ, আর এটা সময়ও আমাদের প্রচুর লেগে যায়। তো যদি আমরা এমন কোনো একটা ওষুধ তৈরি করতে পারি বা হাতের কাছে পেতে পারি যেটা সমস্ত পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে পারবে, তাহলে খুবই ভালো হয়। তো এই ওষুধটার মধ্যে একটা আমাদের জানাই আছে, সবাই জানেন, সেটা হলো নিম তেল। এই নিম তেলের বাজারে অনেক দাম, আর সবসময় অ্যাভেলেবেলও থাকে না মার্কেটে। এই নিম তেলটাকে যদি আমরা বিনা খরচায় এবং ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের বাগানের সমস্ত পোকামাকড়ও আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আর এর মধ্যে কোনো কেমিক্যালও অ্যাড করছি না, আমাদের গাছেরও কোনো ক্ষতি হবে না। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের গাছের জন্য এটা খুবই উপকার হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি নূপুর, আপনাদের প্রিয় চ্যানেল হ্যাপি গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এই নিম তেল বানাবার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে জল নিয়ে তাকে ফুটতে দিতে হবে। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আর একটা ছোটো জায়গার মধ্যে তেল, যে কোনো নারকেল তেল আর নিম পাতা নিয়ে এইভাবে বাটির মধ্যে নিয়ে বাটিটাকে যে বড় একটা পাত্রের মধ্যে জল ফুটতে দেওয়া হয়েছে তার মধ্যে বসিয়ে দিতে হবে। এটা এইভাবেই করতে হবে, ডাইরেক্ট গরম করলে কিন্তু তেলটার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এরপর যখন একটু ঠান্ডা হবে, নামিয়ে রেখে ঠান্ডা করলাম, ঠান্ডা যখন হবে তখন এর মধ্যে কিছুটা কর্পূর দিয়ে দিতে হবে। দেখুন, দিয়ে দিচ্ছি কর্পূর, একটা পিস কর্পূরের হাফ একটু গুঁড়ি করে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে মিক্সড করে দিতে হবে। মিক্সড হয়ে গেলে তখন আমরা এটাকে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে একটা বোতলের মধ্যে রেখে দেব। এটা এক বছর পর্যন্ত থাকবে, এটা কোনো এক্সপায়ারি ডেট বা এক্সপায়ার বলে কিছু হয় না, এটা আমরা এক বছর স্টোর করে রাখতে পারবো। দেখুন এই রকম কালারটা হয়ে যাবে, পুরো ব্ল্যাকিশ টাইপের কালারটা। এই যে তেলটা বানালাম, এটা 5 ml 1 লিটার জলে মিশিয়ে নেব। তারপরে আপনাদের হাতের কাছে যে কোনো শ্যাম্পু, ডিশ ওয়াশ, হ্যান্ড ওয়াশ যাই থাকবে সেটা 2 থেকে 3 ফোঁটা দিয়ে দেবেন, ভালো করে মিক্সড করে নেবেন। তারপর সমস্ত গাছে স্প্রে করে দেবেন। যদি আপনারা তাও কোনো কনফিউশন থাকে কীভাবে মেশাবেন, কীভাবে কী করবেন, তাহলে আমার পুরনো ভিডিও আছে কীভাবে মেলিবাগ সহজ পদ্ধতিতে তাড়ানো যায়, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আই বাটন দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ওইভাবে প্রত্যেকটা গাছে স্প্রে করবেন, দেখবেন প্রাইমারি অবস্থায় সমস্ত পোকামাকড়ই চলে যাবে। আপনারা যদি 15 দিন অন্তর অন্তর স্প্রে করেন গাছে কোনো পোকামাকড়ই থাকবে না। কিন্তু যদি খুব বেশি দেরি করা হয় বা কিছু কিছু স্পেশাল গাছে স্পেশাল পোকার আক্রমণ হয় তখন তো একটু স্পেশাল ট্রিটমেন্ট নিতেই হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রেগুলার বেসিসে 15 দিন অন্তর অন্তর আপনারা এই নিম তেল স্প্রে করতেই পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে বা উপকার পাওয়ার পরেও কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।